Ben. Şartlar koptu. Bu da beşi razı sonra. Sanırım yok sizi aynı bakıda razı. দেখছে এবং গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এই মুহূর্তে যে বিষয়টি উদ্বেগ প্রকাশ করছেন যে আমাদের দেশের অন্নদাতা যারা যারা আমার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে গোটা দেশের প্রান্তিক গ্রামের গরিব সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ ধনী মানুষের ঘরের যারা অন্ন দানের ব্যবস্থা করেন যারা অন্ন উৎপাদন করে তাদের উপর মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ভয়ঙ্কর কালো আইন এনে তাদের সমস্ত জীবন জীবিকার অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পার্লামেন্টে যে নতুন করে কৃষক বিরোধী যে তিনটা আইন এনেছেন, আমাদের দেশের অসংখ্য কৃষক সংগঠনগুলো আছেন যারা এই সময় দিল্লিতে তাদের আন্দোলন নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা দিল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের আন্দোলনের রত সংগ্রামী কৃষকদের। এর মধ্যেই একজন কৃষক মারা গেছেন, তাদের এমনভাবে দিল্লির বর্ডার এলাকায় আটকে দিচ্ছেন যেন কাশ্মীর জম্মু কাশ্মীর এলাকায় বর্ডার এলাকায় যেরকম ভাবে সিল করা হয় সেই রকম সিল করে এই দেশের কৃষকরা তারা তাদের দাবি জানানোর জন্য দেশের রাজধানীতে যাবেন, দেশের মানুষকে দেশের রাজধানীতে যাওয়ার অনুমোদন দিচ্ছেন না। তার মধ্যে আমরা দেখছি 26 তারিখ থেকে সেই লড়াই শুরু হয়েছে, আজকে এই লড়াই চলছে। আমাদের দেশের সরকার প্রাথমিকভাবে কিছু সংগঠনকে এই আন্দোলনকে বিভাজন করার জন্য কিছু সংগঠনকে তার আহ্বান করেছিল মিটিং করার জন্য, এক প্রস্ত মিটিং হয়েছে। গোটা আন্দোলনে যারা মিটিং এর নেতৃত্বে আছেন যারা মিটিং অংশগ্রহণ করেছেন সরকারের সমস্ত প্রস্তাব যা বিভেদের প্রস্তাব তা প্রত্যাখ্যান করেছেন, আবারও বৃহস্পতিবার মিটিং ডাকছেন। আমরা মনে করছি প্রথমত সরকারকে কৃষকের স্বার্থে কৃষকের দাবি মানতে হবে। এই কৃষক আমার দেশের সমস্ত মানুষের খাদ্যের যোগান দেয় বলে তাদের দাবি মানতে হবে, আর তাদেরকে এই দেশের মানুষ তাদেরকে দিল্লির ভিতরে ঢোকার জন্য সুযোগ দিতে হবে। তারা অধিকারে আক্রান্ত, বিদেশের মানুষ তার রাজধানীতে কেন যেতে পারবেন না, তার অধিকার নিয়ে কেন লড়াই করতে পারবেন না, যে কালো আইন আনা আর এই আইনের বিরোধিতা করার ফলে আর কৃষকের উপর যে আক্রমণ হোল্ডার দিয়ে মানুষ মিছিল আটকানোর আন্দোলনকারীদের আক্রমণ রাস্তা কেটে আক্রমণ আনার চেষ্টা, এই কাদানুদেশ জলকামান দিয়ে আন্দোলনকারী কৃষকদের আটকানোর চেষ্টা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। মোদী সরকারের দায়িত্ব নিতে হবে কৃষকদের, আম্বানি আদানিদের দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী করা হয়নি, আমরা সেই দায়িত্ব মনে করি সরকারকে গ্রহণ করতে হবে, কৃষকদের দাবি মানতে হবে। এই আন্দোলন যেভাবে চালাচ্ছেন এই আমাদের দেশের কৃষকরা তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা ডিওএফআই টিএফআই সারা ভারত কৃষক সভা ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন বিভিন্ন গণসংগঠন এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আমরা এই মিছিলের প্রতি সংহতি জানিয়ে আগরতলায় আমরা মিছিল করছি। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন দিল্লিতে আমাদের দেশের কৃষকরা দিল্লির আশেপাশে যে রাজ্যগুলো আছে তিনটি কৃষি বিল যেটা কৃষকরা ঘোষণা দিয়েছেন কালা আইন বলে, যাদের জীবনের সমস্যা নিয়ে এই বিল বাতিল করা এবং বিদ্যুৎ বেসরকারি বিল, এই তিনটা বিল বাতিল করার জন্য যে কৃষকরা আজকে তার উপর যে রিপ্রেশন হয়েছে তারা আজকে ধর্নায় বসেছেন। কালকেও মিটিং ডেকেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, তো কৃষকদের মূল দাবি হলো বিল প্রত্যাহার করা ছাড়া আমরা কোনো অন্য আলোচনায় যাব না। কালকের আলোচনা ব্যস্ত গেছে, আবার 3 তারিখ ডেকেছে, আমরা আলোচনায় রাজি আছি কিন্তু এই বিল প্রত্যাহার করি। এর সমর্থনে আমরা যারা দিল্লি যেতে পারেনি আমরা গোটা দেশে আমাদের সেখানে সারা ভারত কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন সিআইটিইউ ছাত্র যুব সংগঠনগুলো এর সংহতি জানিয়ে বিক্ষোভ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমরা আজকে আগরতলায় এই বিক্ষোভ সংগঠিত করছি।